নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা রয় চ্যানেল বন্ধুরা সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর শিক্ষকদের জন্য শিক্ষকদের বাড়তি কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না এরকম একটি খবর প্রকাশিত হয়েছে অনলাইন নিউজ পোর্টালে আমরা বিস্তারিতভাবে আমরা দেখে নেব শিক্ষকদের কী কী বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে না এখানে লিখেছে এবার রাজ্যের এস এস কে এম এস কে শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক শিক্ষকদের নিয়োগের নিয়মের কোনো সুযোগ সুবিধা নয় বাইরে তৃণমূলের মহাসচিব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি আরও জানান কিছুদিন আগে এস এস কে এম এস কে শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধির কথা তিনি ঘোষণা করেছিলেন তাতে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছেন আগেই এবার অর্থ দপ্তর তা লিখিতভাবে জানিয়ে দিয়েছে কিছুদিনের মধ্যে এই বিষয়ে সরকারি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হবে বলে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন তিনি বলেন এস এস এমএসকে শিক্ষক শিক্ষাদের পার্শ্ব শিক্ষাদের সঙ্গে সমতুল্য করার জন্য বেতন বৃদ্ধি সহ একাধিক পদক্ষেপের কথা জানিয়েছিলাম সেটার অনুমোদন মুখ্যমন্ত্রীর তরফ থেকে অর্থ দপ্তরের লিখিতভাবে জানিয়েছেন আমরা এস এসকে এমএসকে ইতিমধ্যেই বলেছিলাম আপনারা কোনো কোন অপশনে যাবেন একটা পঁয়ষট্টি বছর আছে আর একটা ষাট বছর আছে কর্মচারীরা যে অপশনে যাবেন লিখিতভাবে দিলে তা করে দেওয়া হবে তবে বেতন বৃদ্ধি হলেও নিয়মের বাইরে গিয়ে তাদের আর কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন শিক্ষামন্ত্রী তিনি আরও বলেন রাজ্যে প্রাইমারি শিক্ষক হতে গেলে যেসব যোগ্যতা লাগে তার বাইরে গিয়ে নতুন করে সুযোগ সুবিধা যুক্ত করতে পারবো না তারা যা পাচ্ছেন পাবেন আমরা কিছু বলবো না তারা ডাইং ক্যাটার হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুরা যাতে ও সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে খবরটি পৌঁছে দিতে পারে